মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্যের প্রতিবাদ। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা ঝোলালো গেরুয়া শিবির, টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। উল্লেখ্য, শনিবার একটি সভামঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে তিনি পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদে রবিবার সকালে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, এমনকি তৃণমূল কার্যালয়ের গেটের সামনে বিজেপির পতাকাও লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। এলাকায় তৃণমূলের কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এক বিজেপি নেতা। প্রকাশ্যের সভা থেকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে ক্ষমা চাইলে কার্যালয়ের চাবি ফিরিয়ে দেওয়ার কথা বলেন ওই বিজেপি নেতা। বিপ্লবের মাটি, সতীশ সামন্তের মাটি, মাধবগিরির মাটি, ক্ষুদিরামের মাটি, এখানে বিপ্লব জন্ম হয়। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা, উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি জায়গা হবে না, এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে তালাটা লাগিয়ে দিয়ে গেলাম, ওদের কাজকর্ম যদি কোন রকম রাজনৈতিক কাজকর্ম হয়, গদ্দার কাকে বলে সেদিন কিন্তু আমরা হাড়ে হাড়ে বোঝাবো মমতা ব্যানার্জি এবং তার চোরগুলো। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897 55। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।